আমি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি পুতুল কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। এই কেকটা বাচ্চাদের খুবই পছন্দের, তো দেরি না করে দেখে নেওয়া যাক কেকের রেসিপিটা। তো সবার প্রথমে আমি এখানে কিছুটা নুন নিয়ে এরকম ডেচকিটাকে ঢেকে প্রিহিট করতে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে ছাঁকনি দিয়ে তার ওপরে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নেব। ডল কেকের যে ডলের ড্রেসটা হয় সেটা একটু বেশি বড় হয়, তো সেই জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2 টিস্পুন বেকিং পাউডার। তো 2 টিস্পুন বেকিং পাউডারের পরে 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব, আর দেব খুব অল্প পরিমাণে নুন। এখন সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডল কেকের মোল্ডটা তৈরি করব। তো আমি এরকম একটা ডল কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিয়ে পুরো এই মোল্ডটাকে ব্রাশ করে নেব তেল দিয়ে। আর এবার দিয়ে দেব ময়দা, যেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এইমাত্র মিশিয়ে নিয়েছিলাম সেই ময়দাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো কেক টিন তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 4টে ডিম নিয়ে নেব। এই ডিমগুলো ফ্রিজে থাকলে চলবে না, এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। তো আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেটাকে অন্তত 8 থেকে 1 ঘন্টা আগে বের করে নেবেন ফ্রিজ থেকে, তারপর ইউজ করবেন কেক বানাতে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমগুলোকে আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়ে ফোম বানিয়ে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেব পাউডার সুগার 1.5 কাপ। আমি যেই কাপের অনুযায়ী ময়দা মেপেছিলাম সেই কাপ দিয়েই 1.5 কাপ পাউডার সুগার দিয়ে দেব। চিনি মিক্সিতে পেস্ট করে নিলেই পাউডার সুগার তৈরি হয়ে যায়। এবার দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 1/4 কাপ তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে 2-3 মিনিটের জন্য ভালো করে ইলেকট্রিক বিটা দিয়ে বিট করে নিয়েছি। এখন এই মিশ্রণে একটু একটু করে ময়দার মিশ্রণটা দেব, দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। ময়দার মিশ্রণটা আমি একেবারে কখনোই ঢেলে দেব না, অল্প অল্প করে মিশাতে থাকব। এই ময়দার উপকরণটা আপনি ডিমের এই ফোমে 3, 4 বা 5 ভাগেও আস্তে আস্তে করে দিতে পারেন, কিন্তু নিচের দাগগুলো একটু স্পষ্ট করে দিয়েছি। তো এখন আমি লাল হুইপিং ক্রিম নিয়েছি, এবং লাল হুইপিং ক্রিমটাকে যে রোজ নজেল হয় না, সেই রোজ নজেলের মধ্যে ভরে এই ডল কেকটার নিচে এরকম 2টো লেয়ারের ড্রেস বানিয়ে নেব। তো আমি যেরকম ভাবে ভিডিওতে দেখাচ্ছি একটার উপরে ঠিক আরেকটা এইভাবে ড্রেসটা বানিয়ে নেব নিচের লেয়ারে। এবার নিচের লেয়ারটা আমার হয়ে গেছে। এখন আমি স্টার নজেলের মধ্যে পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি। পিঙ্ক কালারটা নিয়ে প্রথমে পুরো সাইড এরকম রাউন্ড করে দিয়ে দেব, তারপর যে আমি টুথপিক দিয়ে এঁকেছিলাম না সেই আঁকার অংশে এই পিঙ্ক ফুড কালারটা দিয়ে দেব ছোট ছোট করে ফ্লাওয়ার শেপের। আর ভিতরে যেই অংশটা থাকবে সেটা পুরো ভর্তি করে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার দিয়ে এরকম ছোট ছোট করে ফুল বানিয়ে। আপনারা এখানে কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবার দেব হলুদ ক্রিম, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই করে নেবেন। এবং সবার শেষে ওপর দিকে দেব আমি সাদা ক্রিমটা। আমি সেম স্টার নজেলই ব্যবহার করেছি এখানে, এবং ডলের ওপরের দিকে জামাটা বানিয়ে নেওয়ার জন্য স্টার নজেলের ছোটটা নিয়েছি। আমি ছোটটা নিয়ে সাদা হুইপিং ক্রিম দিয়ে ডলের ওপরে জামাটা তৈরি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আর রেসিপিটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে সেটা করতে পারেন। এখন আমি লাল ফুড কালার নিয়ে পাইপিং ব্যাগে ঢুকিয়ে পাইপিং ব্যাগের মুখটা আপনি কেটে নেবেন, এবং পাইপিং ব্যাগটাকে একটু একটু করে প্রেস করবেন, তো এরকম ছোট ছোট ডট তৈরি হয়ে যাবে। আর এইভাবেই আমি ডটগুলো বানিয়ে নিয়েছি, এবং একটা বেল্টও বানিয়ে নিচ্ছি জামার।
বেল্ট হয়ে গেছে, ওপরের অংশটা হয়ে গেছে। এখন কাঁধের ওখানে আমি ডিজাইন করে নেব। তো সেম স্টার নজেলে হোয়াইট ক্রিম ভরে আমি কাঁধের এখানে ডিজাইন করে নিচ্ছি। আর লাস্টে কিছু স্প্রিঙ্কেল দিয়ে বেলটার উপরে এইভাবে সাজিয়ে দেব। তো এইভাবেই আমি আমার সুন্দর ডল কেকটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি যাই, আপনাদের সাথে আবার আমার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য।